নতুন কোনো কররব ছাড়াই নীলফামারী পৌরসভার 2021-22 অর্থ বছরের জন্য প্রায় 46 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র দেয়ান কামাল আহমেদ বৃহস্পতিবার দুপুরে পৌরসভা হলরুমে বাজেট ঘোষণা করেন। স্বাস্থ্য খাতে বরাদ্দ কিছুটা বৃদ্ধি করে 45 কোটি 70 লাখ 28 হাজার টাকার এই বাজেট ঘোষণা করা হয়। বাজেট সভায় টানা 33 বছর পৌর মেয়রের দায়িত্বে থাকা দেয়ান কামাল আহমেদ আধুনিক শহরের শক্ত বাস্তবায়নে পৌরবাসীকে সার্বিক সহযোগিতার কামনা করেন। পাশাপাশি নিয়মিত পৌরকর পরিষদের আহ্বান জানিয়ে বিভিন্ন পরিকল্পনাও তুলে ধরেন। এ সময় পৌর পরিষদের কাউন্সিলর বৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।